নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহেলিস কিচেন। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটা প্রোটিন সমৃদ্ধ পিসিওডি থাইরয়েড ফ্রেন্ডলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব উইদাউট অয়েল। সত্যি খুব ভালো খেতে, এনার্জি লেভেলটাকেও হাই করে। তাহলে চলুন প্রসেসটা শুরু করা যাক। আজকে আমি চানাডাল স্যুপ আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে চানাডাল ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট। এটা 4-5 ঘন্টা ভেজালেও চলবে। আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটা হাফ কাপের মতো চানাডাল নিয়ে আমি ভিজিয়েছি, জাস্ট ভেজানো, সোক করা। এবার এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু লাগবে না, চানাডাল আর হাফ টিস্পুনের মতন আমি রক সল্ট দেবো। যতটা সম্ভব নুনটা, নর্মাল যে সাদা নুন সেটা না খেয়ে রক সল্ট বা হিমালয়ান যে পিঙ্ক সল্টটা আছে সেটাও যদি খাওয়া যায় ভীষণই ভালো। দেখুন আমি জল দিয়ে দিলাম। এবার এটাতে 3টে সিটি দিয়ে দেবো, বেশি সিটি দেবো না যাতে ডালটা গলে যায়। জাস্ট 3টে সিটি দিয়ে দেবো, সিটি দিয়ে প্যাক করছি। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটা বলে নিচ্ছি। দেখুন এই রকম সেদ্ধ হবে, খুব একটা গলে যাবে না, খেতে তাহলে ভালো লাগবে না। এটা কিন্তু উইদাউট একদম অয়েল, আপনারা রাত্রেও নিতে পারেন, আবার লাঞ্চেও নিতে পারেন। ডিনারে যদি নেন সাথে আর কিছু নেওয়ার দরকার পড়বে না। আর যদি লাঞ্চে নেন এর সাথে একটা শশা নিয়ে নিতে পারেন বা একটা রুটি নিয়ে নিতে পারেন, তাতে এনাফ লাঞ্চটা। এর সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ আর একটু টমেটো, কাঁচা লঙ্কা আর একটুখানি পেপার নিয়ে নেব, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আমরা যখন ডায়েট এবং এক্সারসাইজ দুটোই করি তখন আমাদের এনার্জি লেভেলটা খুব কমে যায়। এই ডালটা খেলে সত্যি এনার্জিটা অনেকটা বৃদ্ধি পায়, আপনারা নিয়ে দেখতে পারেন। আমি এটা মাঝে মধ্যেই খাই, সত্যি খুব ভালো লাগে। আর উইদাউট অয়েল হয় আমাদের কোনো প্রবলেম নেই। যাদের থাইরয়েড পিসিওডি আছে তাদের জন্য সত্যি খুব ভালো এটা। আর হাই প্রোটিন, আমরা যখন লো কার্ব খাই তখন প্রোটিনের মাত্রাটা আমাদের বাড়িয়ে নেওয়া উচিত, নইলে এনার্জি লেভেলটা অনেকটা ডাউন হয়ে যায়। আপনারা এরকম একটা স্যুপ ডিনারে নিতে পারেন, সাথে কিছু লাগছে না, লাঞ্চেও নিতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আর যদি এরকম লো কার্ব লো অয়েল যদি রেসিপি আপনাদের দেখতে হয় তাহলে আমার সাথেই থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, এরপর আরও অনেক ভিডিও আসবে। তাহলে আজকের মতন আমাকে বিদায় দিন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।